জীবনে কখনো কোনোদিনও যদি কোনো বিপদে পড়েন তাহলে আমাকে আপনার পাশে থাকার অধিকারটুকু দেবেন বাস না দেব না কেন ম্যাডাম জি কারণ এরপর একটা মুহূর্ত আপনি এই বাড়িতে বা এই শহরে থাকবেন না এই নিন এটা বাড়ির পিছনে দরজার চাবি আপনি এখান থেকে বেরিয়ে যান এখান থেকে বাস ধরে আপনি লখনউ চলে যান এরপরে আমার জীবনে বা টুপটুপে জীবন আসার চেষ্টা করবেন না নিন ধরুন ম্যাডাম জি সব আপনি কি বলছেন আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি আমি আমার জন্য আমার মেয়ের জন্য এই পরিবারের জন্য আপনার জীবনটা তো নষ্ট করে দিতে পারি না আর আপনি বা কি বলুন তো আমি আপনাকে বললাম যে নিজের পরিচয় ভুলে নিজের সত্তা ভুলে সম্পূর্ণ অন্য একটা পরিচয়ে সমস্ত প্রত্যাশা ভুলে বেঁচে থাকতে আর আপনি মেনে নিলেন আমি না স্বার্থপরের মতো বলেছি কিন্তু আপনার কি স্বার্থ ছিল কেন সব কিছু মেনে নিলেন বলুন পয়লা বৈশাখের দিন আপনি যখন বাস ডিপোয় গিয়ে আমাকে ফিরে আসার কথা বলেছিলেন তখন কিন্তু আমি আপনাকে বলেছিলাম একবার যদি আপনি এ পথে এগিয়ে যান তাহলে কিন্তু ফিরে আসার কোনো রাস্তা থাকবে না মনে আছে আমার দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমার যা যা মনে হয়েছে আমি সেটাই বলে দিয়েছি আমার মাথা ঠিক ছিল না আর আজ যে আপনি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কথাগুলো বলছেন না এ ব্যাপারে আপনি নিশ্চিত আমি কি করব বলুন তো প্রত্যেকটা মুহূর্তে আমার জীবন একটু একটু করে বদলে যাচ্ছে পরিস্থিতি বদলাচ্ছে আমি এইসবের মধ্যে পড়ে যাই করি না কেন আমি আর স্বার্থপর হতে পারবো না তাই আপনাকে বলছি আপনি প্লিজ চলে যান দেখুন এখন সবাই নিজে কাজে ব্যস্ত আছে আপনি পালিয়ে যান আপনি শুধুমাত্র আপনার জীবন বদলেছে আপনি কি মনে করেন আমার জীবন বদলায়নি ম্যাডাম জি লখনউ সুন্দরলাল তার পাগড়ি খুলে আইপিএস অফিসার অমিত রায় হয়ে বেঁচে আছে দিনের পর দিন সে তার সার্জিকে কথা দিয়েছে যে সার্জির মিশন সে পূরণ করবে খুনিদের ধরবে অমিত রায়ের খুনিদের ধরবে অমিত বাবুর মাকে আমি আমার মা বলে ভাবি মা বলে ডাকি টুপটুপ বিঠিয়ার বাবা হয়ে গেছি আমি আমি যে আপনাকে আমার উপর দয়া করছেন তাই তো না ম্যাডাম জি দয়া নয় আমি সবকিছুর মধ্যে জড়িয়ে পড়েছি আপনি যেমন স্বার্থপর হতে পারবেন না আমিও তেমনি স্বার্থপর হতে পারবো না চলে যান এখান থেকে নিজের আম্মাকে পুষ্পাকে নিয়ে লখনউতে চলে যান